আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তৈরি করে দেখাবো কয়েকটি আলাদা আলাদা ফ্লেভারের ওটস মিল। প্রতিদিন এক বাটি ওটস মিল মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি প্রায় 41% পর্যন্ত কমাতে পারে বলে জানা যায়। ওটস খেলে ক্ষিধা তো মিটবেই, সেই সাথে আপনার ওজন বেড়ে যাবার ভয় নেই, বরং ওজন বাড়ার বদলে কমতে থাকবে। যারা ওজন কমাতে ও শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য এটা খুবই হেলদি এবং টেস্টি একটা খাবার। আপনারা এটা সকালে এবং রাতে ডিনারের জন্য খেতে পারেন। এটা আমিও খেয়েছি আর এটার উপকারিতা পেয়েছি, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন দেখা যাক ভিডিওটি, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। তো প্রথমে আমি চকলেট ফ্লেভারটা করে দেখাবো। একটা বাটিতে আমি একটা বড় সাইজের কলার হাফ নিয়েছি, আর কলার যদি ছোট হয় তাহলে আপনারা একটা পুরোটাই নিতে পারেন। তো আমি এবার কলার স্লাইসগুলো একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। তো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ ওটস। এই ওটসটা আমার ঘরেই তৈরি করে নেওয়া, আমি 2-3টা পদ্ধতিতে ওটস তৈরি করে দেখিয়েছি, এর একটা ভিডিও আমার চ্যানেলে ছেড়েছি, চাইলে দেখে নিতে পারেন। তো এবার দিয়ে দিব লিকুইড দুধ হাফ কাপ, এটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এবার দিয়ে দিব 1 চিমটি লবণ। এবার দিয়ে দিব কোকো পাউডার 1 টেবিল চামচ। এবার দিয়ে দিব চিয়া সিডস 1 টেবিল চামচ। আর দিয়ে দিব টক দই 1/4 কাপ। এবার এসবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে এটাকে বাটিতেও সেট করতে পারেন। তো আমি যেহেতু এটাকে একটু সাজিয়ে নিব, তাই আমি একটা কাচের, শুকনো কাচের জারে এটাকে ভরে নিব। তো আমি একটা জার নিয়ে নিয়েছি, এবার এটাতে আমি ভরে নিব। তো আমার ভরে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিব। তারপর আমি আরো কয়েকটা ফ্লেভার দেখিয়ে দিচ্ছি। এবার আমি আরো একটা শুকনো কাচের জার নিয়ে নিলাম। এবার এটাতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ ওটস। এটা আমার আরো একটা পদ্ধতিতে করা ওটস। এবার দিয়ে দিব হাফ কাপ লিকুইড জাল করে নেওয়া ঠান্ডা দুধ। আর দিয়ে দিব 1/4 কাপ টক দই। এবার দিয়ে দিব চিয়া সিডস 1 টেবিল চামচ। এবার দিয়ে দিব মধু 1 টেবিল চামচ। এবার এসবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে পাশে রেখে আমি সেম একইভাবে এটার মতোই আরো 2টি জার ভরে নিব। আমি এখানে পাশের জারে যা যা দিয়েছি সেম একইভাবে আমি এগুলোকেও ভরে নিয়েছি। তারপর আমি এগুলোকেও খুব ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে তারপর একটা ঢাকনা লাগিয়ে তারপর এটাকে সারা রাতের জন্য আমি এভাবেই ফ্রিজে নর্মালে রেখে দিব। আর আপনাদের হাতের কাছে সময় না থাকলে চেষ্টা করবেন অবশ্যই 3 ঘন্টা জন্য হলেও এটাকে আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন। তো আপনারা কিন্তু চাইলে দোকানে যে কেনা ওটস পাওয়া যায় সেটা দিয়েও এটা এই সেম রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন।
তো এবার এটাকে রেখে দেব সারা রাতের জন্য, তারপর ফিরে আসব সকালে। তো ফিরে আসলাম সকালে, এটাকে সারা রাত ফ্রিজে ছিল। তো যারা অফিস করেন, কাজে কর্মে ব্যস্ত থাকেন, সকালে তাড়াহুড়ো থাকে, তারা কিন্তু এভাবে এয়ারটাইট করে যাওয়ার সময় শুধু কিছু ফল অ্যাড করে নিয়ে যেতে পারেন। তো আমি এখানে চকলেট ফ্লেভারটার সাথে কিছু কলার স্লাইস আর কিছু কোকো পাউডার উপরে ছিটিয়ে দিলাম, আর প্রতিটা জারে আমি কিছু কিছু কলার স্লাইস দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কিছু ফ্রেশ স্ট্রবেরি, আমি কিউব করে কেটে নিয়েছি, এবার এটাতে দিয়ে দিব। এবার আমি পরের জারটাতে কিছু আপেল কুচি, কিছু স্ট্রবেরি আর কিছু কিউই ফল দিয়ে সাজিয়ে নিলাম। এবার পরেরটাতেও আমি কিছু স্ট্রবেরি, কিউই ফল আর কিছু আনারস কুচি আর অ্যাপেল দিয়ে সাজিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সাজিয়ে নিয়েছি। আসলে সাজানোটা একেবারেই নিজের কাছে, আপনি চাইলে শুধু কলা দিয়েও খেতে পারেন। আর এখন যেহেতু সিজনের আমের সিজন চলছে, আপনারা চাইলে আম দিয়েও এটা খেতে পারেন। যখন সিজনের যে ফলটা পাওয়া যায় আপনারা সেটা দিয়ে এটা খেতে পারেন, যেটা আপনার ভালো লাগে। আর কলা তো 12 মাসই পাওয়া যায়। তো আমি আরও একটা ফ্লেভার তৈরি করে দেখাচ্ছি, দেখুন। এখানে আমি স্ট্রবেরি, ফ্রেশ স্ট্রবেরি, এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এবার দিয়ে দিব আমি যে সারা রাত ওটসটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এবার এটার সাথে দিয়ে দিব পিনাট বাটার, এটা দিয়ে দিব আমি 2 টেবিল চামচ। এই পিনাট বাটারটাতে আমি চিনি ইউজ করিনি। আমি যখন আমার বাচ্চাদের জন্য তৈরি করি তখন ওদেরটাতে চিনি অ্যাড করি, আর আমার জন্য যখন তৈরি করি আমি চিনি অ্যাড করি না। তো যেহেতু আমি ওজন কমানোর একটা জার্নিতে আছি, তাই আমি চিনিটা অ্যাভয়েড করি, এটা খাই না। তো যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন চিনি জাতীয় খাবারটা না খাওয়ার জন্য। তো এটাতেও কিছু স্ট্রবেরি এইভাবে কুচি করে নিলাম, আর যখন আপনি খাবেন এটাকে জাস্ট খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবেন, তাহলেই হলো। আর আপনার কাছে যদি মনে হয় একটু ড্রাই, তো আপনি চাইলে একটু লিকুইড দুধ অ্যাড করে নিতে পারেন, যেভাবে আপনার খেতে ভালো লাগে। তো দেখতে পারছেন আমি কয়েকটা ফ্লেভারের ওটস মিল কীভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম, যেভাবে আমি বাসায় তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা এই ওটসটা খাওয়ার পাশাপাশি যদি এক্সারসাইজ করেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আমি এটা খাচ্ছি আর পাশাপাশি এক্সারসাইজ করছি। আগে নিজের জন্য এই সময়টুকু বের করতে পারতাম না, মনে হতো না সময় পাবো না সময় পাবো না। আসলে সারা দিনে আধা ঘন্টার সময় খুব বেশি সময় না, এটুকুন সময় নিজের জন্য বের করা যা ইচ্ছা করলে আর কি, যেটা আমি আগে কখনো করিনি। তো আমি এখন সকালে আগে 2 বেলা এক্সারসাইজ করতাম, যারা সময় না পান এক বেলাও করতে পারেন। তো চেষ্টা করবেন অবশ্যই এক্সারসাইজটা করার জন্য। তো আমি এক্সারসাইজের পাশাপাশি এটা খাচ্ছি আর খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, আমার ওজন অনেকটা কমেছে। আর এছাড়াও ওজন কমলে কিন্তু শরীর মন দুটোই ভালো লাগে। তো এটা আশা করি যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান এই খাবারগুলো খেয়ে তারপর পাশাপাশি এক্সারসাইজ করেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর এখানে চিয়া সিডস আছে, চিয়া সিডসের উপকারিতার কথা আমরা সবাই কম বেশি জানি। এটা শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চিয়া সিডসে ওজন কমাতে সহায়তা করে, ব্লাড সুগার স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে না। এটা মলাশয় পরিষ্কার রাখে, ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। চিয়া বীজ ক্যান্সার রোধ করে, ভালো ঘুম হয় এবং হজমেও সহায়তা করে। চিয়া সিডসে যথাযথ পরিমাণে প্রোটিন আছে, প্রোটিন সব দিক থেকেই স্বাস্থ্যের জন্য উপকারী। ওজন কম
বাড়ানোর জন্য এটি অন্যান্য পুষ্টি উপাদানের দিক দিয়ে অনেক এগিয়ে। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। তো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।